Hello, assalamu alaikum. Jara join korechen onek dhonnobad janacchi. আমি আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমি ওলুতে এসেছি ওলুতে বেড়াতে এসেছি এবং আমাদের তামপেরেতে আসলে খুব একটা যদি অনেস্টলি বলি পার্ক দেখা যায় না বাট ওলুতে খুব সুন্দর একটা পার্ক পেয়েছি সো ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি তো চলুন দেখে নেই এই পার্কে কি কি রয়েছে আমি চেষ্টা করব কয়েকটি জায়গা অ্যাট্রেস আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দেখতে পাচ্ছেন এই পার্কে অনেকগুলো সুন্দর সুন্দর ব্রিজ রয়েছে আমি দেখতে পাচ্ছি আমি ওলুতে গতকালকে এসেছিলাম এবং ইনশাআল্লাহ আগামীকাল চলে যাব দুই দিনের সফরে অনেক সুন্দর জায়গা আমি ওলুতে ঘোরানোর সুযোগ হয়েছে যদিও ওয়েদারটা এত ফ্রেন্ডলি না সো সেই জন্য অনেক জায়গা চাইলেও যাওয়া যাচ্ছে না তো এই পার্কে অনেক কিছু রয়েছে ছোট ছোট ঝর্ণার মতো দেখতে পাচ্ছি অ্যান্ড দেন এইখানে পার্কে আপেল বাগান রয়েছে আপেল বাগান থেকে আপনি আপেল খেতে পারবেন ফ্রি এখানে কোনো এক্সপেন্স নেই এবং এই দিকে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য খেলার এরিয়া রয়েছে ফুলের অনেক সুন্দর সুন্দর এখানে ফুলের বাগানও রয়েছে দেখতে পাচ্ছেন এইখানে সো আমি যদি এদিকে যাই তাহলে আপনাদের ফুলের বাগানগুলো দেখাতে পারবো লেটস সি তো আমি আপনাদের আপেলের কথা বলেছিলাম এই পার্কে আসলে অনেক ধরনের গাছ রয়েছে আপনি অবশ্যই খেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপেল গাছ এইখানে তো ডেফিনেটলি এগুলো ফ্রি ইচ্ছা মতো খেতে পারবেন কেউ আপনাকে কোনো চার্জ করবে না আমি এখান থেকে একটি আপেল নেব এটি ভালো আপেল খুঁজতেছি আমি গাছের ভিতর দিকে চলে আসলাম এই দিক থেকে দেখা যাচ্ছে অনেকগুলো আপেল রয়েছে অ্যাটলিস্ট একটা তো নেবই ফাইন এখানে একটা আপেল দেখতে পাচ্ছি সো ইয়েস এটাই নিব এবং এটা খেতে খেতে আপনাদের এই এরিয়াটা ঘুরে দেখানোর চেষ্টা করব পানির যে শব্দটা আছে এই শব্দটা আমার অনেক ভালো লাগে স্পেশালি আমার ঘুমের জন্য এটা অনেক সাহায্য করে তো অবশ্যই আমি এই শব্দটা কিছুক্ষণের জন্য রেকর্ড করব অ্যান্ড দেন এটা দিয়ে হয়তো বা কোনো একটা ভিডিও করব সেই ভিডিও শুনে রাতে ঘুমানোর চেষ্টা করব সেই সাউন্ডটা শুনে স্পেশালি ভিডিও শোনার কথা না আসলে সাউন্ডটা শোনার মেইন উদ্দেশ্য যাই হোক কিছুক্ষণের জন্য আপনাদের শব্দটা অনেক সুন্দর শব্দ সেটা শোনার সুযোগ পেয়েছি এবার চলে যাব পার্কের অন্যান্য এরিয়া ভিজিট করতে চলুন দেখি আর কি কি রয়েছে
এই পার্কটা আসলেই অনেক সুন্দর, অনেস্টলি জায়গাটা অনেক সুন্দর। যদিও ডেটা হচ্ছে উইন্টার এবং উইন্টার একটা ভাবসাব, অন্ধকার অন্ধকার ভাবসাব, সো ডার্কনেসের কারণে হয়তো বা জায়গাটাকে এত সুন্দর দেখাচ্ছে না, বাট অনেস্টলি এই জায়গাটা অনেক সুন্দর, উপভোগ করার মতো একটা জায়গা। এটি ফিনল্যান্ডের ওউলু শহরে। তো আমি যেই সিটিতে থাকি সেই সিটির নাম হচ্ছে তাম্পেরে সিটি। এটা ফিনল্যান্ডের হয়তো সেকেন্ড লার্জেস্ট সিটি তাম্পেরে। এই মুহূর্তে আছি ওউলুতে। ওউলু শহর অনেক সুন্দর, ডেফিনেটলি এই শহরে বেড়াতে এসে অনেক ভালো লাগছে, কোনো সন্দেহ নেই, অনেক এনজয় করছি ফর শিওর। আকাশের অবস্থায় দেখতে পাচ্ছেন কি অবস্থা, অনেক ভয়াবহ অবস্থা আকাশের, যেহেতু ডার্কনেস রয়েছে। বাট আদারওয়াইজ এই পার্কে 10-এর মধ্যে 10ই দেওয়া যায় এরকম একটা সিনারিও, সিচুয়েশন অনেক সুন্দর। তো লেটস সি আর কি কি দেখা যায় এখানে, কুইকলি দেখে নেব এন্ড দেন বাসায় চলে যাবো, যেহেতু অন্ধকার হয়ে এসেছে এবং অনেক ঠান্ডাও রয়েছে আজকে। ছোটো ছোটো অনেকগুলো লেক রয়েছে, লেকের মধ্যে দেখতে পাচ্ছি হাঁস, অ্যামেজিং। তো ওউলু শহরের কথা বলছিলাম, ওউলু শহর বলতো আমি যে জায়গায় থাকি অর্থাৎ তাম্পেরে, তাম্পেরে থেকে প্রায় 550 কিলোমিটার দূরে, আমি এক্সাক্ট বলতে পারবো না বাট অনুমান করে নিচ্ছি 550 কিলোমিটার দূরে। এবং এইখানে ড্রাইভ করতে, কারের সাহায্যে ড্রাইভ করে আসতে অ্যারাউন্ড এখানে প্রায় 6 ঘন্টা লেগে গেছে। তো যেহেতু আমার সাথে আমার বাচ্চা আছে সেক্ষেত্রে অনেক জায়গায় থামতে হয়েছে, অ্যারাউন্ড 2 ঘন্টার মতো ব্রেক নিতে হয়েছে। অ্যামেজিং জায়গা, অনেক নীরব শান্ত, আসলে যেখানে মানুষ কম সেই জায়গাটা অনেক ভালো লাগে। আমি অনেক প্রিফার করি যে জায়গায় মানুষ কম থাকে, আমার একটা পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে মানুষ যেখানে কম থাকে সেখানে সমস্যা কম থাকে। ডেফিনেটলি আমি অনেক পছন্দ করি, সবাইকেই পছন্দ করি মানুষকে, বাট প্রত্যেকের একটা প্রিফারেন্স রয়েছে। তো আমার জীবনে যদি কখনো সুযোগ হয় আমার ইচ্ছা হচ্ছে গ্রামে কোথাও একটা বাড়ি করা এবং সেই গ্রামে থাকা আমার হচ্ছে ইচ্ছা। আমি শহর খুব একটা পছন্দ করি না, কোলাহল আমার একদমই অপছন্দ। সো আমি চাই নীরব একটা জায়গায় থাকবো, বাড়ির পিছনের দিকে একটা ছোটো পুকুর বা লেক থাকবে এবং সেখানে মাছ ধরবো, দ্যাটস অল, লাইফ অ্যামেজিং হতে হবে, দ্যাটস অল, এরকম চাচ্ছি। সো আসলে এই পার্কে অনেক কিছু রয়েছে, সময় যদি আমি স্পেন্ড করতে থাকি অনেকখানি সময় এখানে আমি স্পেন্ড করতে পারবো, বাট আনফর্চুনেটলি সেরকম সময় আমার হাতে নেই। সো চেষ্টা করেছি ওউলু শহরে, অর্থাৎ ফিনল্যান্ডের একটি শহর ওউলু, সেইখান থেকে কিছুটা দৃশ্য এই একটি পার্কের মধ্যে থেকে কিছুটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে। এবং হোপফুলি আপনারা এখানে এরিয়াটা অনেক পছন্দ করেছেন, জায়গাটা অনেক ভালো লেগেছে, স্পেশালি পানি শব্দটা আমি খুবই পছন্দ করেছি। রাইট, দ্যাটস অল, দ্যাটস অল। আমি আসলে বলতে পারবো না এখানে এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন বা শিল্পগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কী উদ্দেশ্য রয়েছে আমি বলতে পারবো না, সো আমি এগুলোকে ডিফাইন করতে যাচ্ছি না। সো ফর দ্যাটস অল, আমি হয়তো বা এখান থেকে বিদায় নেব। আমার উদ্দেশ্য ছিল যে জায়গাটা এসেছি সেই জায়গাটা আপনাদের সাথে শেয়ার করতে, একটু আইডিয়া দিতে। এখানে আসলে লাইভে কারো কোয়েশ্চেনের আনসার দিতে পারবো না আনফর্চুনেটলি। ওকে, ঘন্টার শব্দ পাচ্ছি, দ্যাট মিন্স আশেপাশে একটা চার্চ রয়েছে এবং সেই চার্চের সাউন্ড হচ্ছে। অলরাইট, ফেয়ার এনাফ। আমাকে এই জায়গায় একটা জব দিয়ে দেন প্লিজ, আমার হাতে তো কোনো জব নেই, আমার নিজের কোনো কোম্পানি নেই, সো আপনাকে চাইলেও জব দিতে পারবো না, ভেরি আনফর্চুনেট অ্যান্ড আই এম রিয়েলি সো সরি। আনফর্চুনেটলি এটা মুসলিম দেশ না, এখানে এটা হচ্ছে খ্রিস্টান দেশ, আমরা যে দেশে এসেছি। সো সে দেশে নর্মালি আপনি কোনো শব্দ শুনবেন না, খুবই টাফ শব্দ শোনা, কোনো ধরনের শব্দ এখনও পর্যন্ত শুনিনি, এই প্রথম আমি কোনো চার্চের শব্দ পেয়েছি ফিনল্যান্ডে প্রায় 3.5 বছর থাকার পর। সো এটা ডিফারেন্ট কেস। অলরাইট, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, অনেক ভালো সময় কেটেছে এখানে এবং আশা করি এই জায়গাটা আপনাদেরও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।
বাট এনিওয়ে যাওয়ার আগে হয়তো বা আরও যদি কারো কোয়েশ্চেন থাকতো আমি এখানে সলভ সেগুলো আনসার দিতে পারতাম, বাট এনিওয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দিলীপ সরকার এবং এক একে যারা এখানে অংশগ্রহণ করেছেন, ইমতিয়াজ, মেজবা, সবাইকে অনেক ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।